মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় দীর্ঘ 14 মিটার পথ অর্থাৎ কালীতলা থেকে রেজাকতলা পর্যন্ত পিচ রাস্তা শুভ সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় মোশাররফ হোসেন মধু মহাশয়। আমাদের নবদা যার উদ্যোগে রাস্তাটা হচ্ছে, মানে জেলা পরিষদের আমাদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ রূপা সরকার, এই শিক্ষা কর্মাধ্যক্ষ, এই অঞ্চলের সভাপতি ভাই মিজান থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েতের ডিগ্রিটি পার্সন সর্বোপরি এই গ্রামের বাসিন্দারা, দীর্ঘদিনে মানুষের চাহিদা ছিল রাস্তা আমাদের আস্থা, সেই আমরা স্লোগানকে এর প্রতি আস্থা রেখে আজকে এই রাস্তার কাজের আমরা সূচনা করলাম। আগামী দিন জলঙ্গলাকে 2021 আগে আমরা উন্নয়নে ভরিয়ে দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য এবং নিদর্শন রেখে লকডাউন পর্বে মানুষ যেভাবে দিশাহীন গৃহহারা, প্রত্যেকটা মানুষের পাশে আমরা আছি, সর্বোপরি জন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা একসাথে চলার বার্তা দিয়ে এগিয়ে চলব। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ, ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।